লোকসভা ভোটে রাজ্যের ধনীতম প্রার্থী শ্যামলী দাস রানী রাসমণির উত্তরাধিকারী একশো উনিশ রাসবিহারী অ্যাভিনিউ এর রাসমণি ভবনেই তাঁর ঠিকানা নির্দল প্রার্থী হিসেবে কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন শ্যামলী খাতায় কলমে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ দু কোটি টাকা ঘোষিত কৃষি জমির পরিমাণ প্রায় দশ হাজার বিঘা অন্যান্য জমির পরিমাণ প্রায় তিন হাজার একর এসবে উত্তরাধিকার সূত্রে পাওয়া শ্যামলী দাসের তাতে সম্প্রতি আদালতে শিলমোহরও মিলেছে কিন্তু এই বিপুল সম্পত্তির সবটাই আজ বেহাত শুধুমাত্র বসত আর যানবাজারের বাড়ি সামান্য ভাড়ায় চলে সংসার নির্বাচন কমিশনে দেওয়া শ্যামলীর আয় ব্যয় হিসেব বলছে দু হাজার সালে তার বার্ষিক আয় মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা মাত্র কুড়ি হাজার টাকা রয়েছে ব্যাংকে এই সামান্য টাকাতেই চলে দুই ছেলে বৌমা নাতি নাতনি মিলিয়ে আটজনের সংসার তবু তিনি খাতায় কলমে রাজ্যের ধনীতম প্রার্থী এখন আমাদের জমি জায়গা সত্যি কথা বলতে হাতে কিছু নেই সবই সরকারের ঘরেতে রয়েছে আমরা দু হাজার সম্পূর্ণভাবে হাতে পেয়েছি দু হাজার পাঁচে রেকর্ড হয়েছে কিন্তু পেয়েছি দু হাজার তাহলে আমি তো সরকারকে কি করব এখন কাজকর্মগুলো করতে গেলে সরকারও তার ন্যায্য মতন রেভিনিউ পাক আমিও লোকেদের টাইটেলগুলো ঠিক মতো দিতে হাতিয়ার বলতে একটি পারি অনুগামী আর কিছু লিফলেট আমার রাজনীতিকের আসার পেছনে আছে অনেক কারণ সেই কারণগুলো আমি আমার রিপ্লেটে যা দিয়েছি তার থেকেও বেশি আমি আমার মনের মধ্যে রেখেছি আমি সেই জায়গায় পৌঁছবো আদিবাসীদের কাছে পৌঁছবো তারা কিভাবে আছে আমি খোঁজ খবর নেব কিন্তু রাজনীতিকে লড়াই করে না সম্মানের জায়গা দিয়ে আমি যেতে চাই একশো উনিশ রাজবিহারী প্রাসাদের পরতে পরতে জীর্ণতার ছাপ ফলে তারা খসা দেওয়াল ফাঁকা অট্টালিকার আনাচে কানাচে ছড়িয়ে ইতিহাস ঠাকুর দালানে মা জগদ্ধাত্রী অধিষ্ঠিত হলেও আজ লক্ষ্মীহীন রাসমণি ভবন বিজেন্দ্র সিংহ সঞ্চয় মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ